মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি দেখো আজকে তোমাদের সঙ্গে বসে বসে গুড মর্নিং জানাচ্ছি। অনেক সকালবেলায় উঠে পড়েছি, উঠে সমস্ত কাজটাই কিন্তু হয়ে গেছে, সমস্তটাই হয়ে গেছে। বাসি ঘর মোছা, বিছানা পরিষ্কার। দেখো বিছানাটা একটুখানি দেখতে পাচ্ছ তোমরা, বিছানায় আমি টিফিন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, একেবারে টিফিন নিয়ে গুড মর্নিং বলতে চলে এসেছি, টিফিন আর চা নিয়ে। তো চলো, সমস্তটা হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা হচ্ছে বৃহস্পতিবারে পুজো সেটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকে বাসি কাজকর্ম কিছুই তোমাদের দেখালাম না, কেননা হচ্ছে আজকে একটু বেরাবার আছে, তো সেইগুলোই তোমাদের দেখিয়ে দেবো আজকে। তো চলো। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্নার ব্যাপার নেই, যেটা সব থেকে বড়ো ব্যাপার, যে রান্নার ব্যাপার কিছু নেই। কেননা কালকে তোমরা দেখেছিলে বড়ো হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, তার কারণ হচ্ছে আজকে ভাত একটু রাখবো বলে, পান্তা ভাত খাওয়াবে বলে। এত গরমের মধ্যে অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে একটু পান্তা ভাত খাবো, তো আজকে আমার বেরোনোরও ছিল, তো আমি ভাবলাম তাহলে কাল রাতে ভাতটা করে রাখলে আমার পান্তা ভাতটাও খাওয়া হয়ে যাবে, আর হচ্ছে বেরোনোর কাজটাও আমার সমস্যা হবে না, ধরপড় করে রান্না করতে হবে না, এক কাজে দু কাজ হয়ে যাবে। তো তোমাদের দাদা বললো ঠিক আছে তাহলে করে না, তো এই ব্যাপার। চলো, ওদিকে ভাত আলু সেদ্ধ তো কালকে থেকে হয়েই আছে, আর ভাতটা একটু আগে জল ঢেলে দিয়েছি। তো দেখি আর কিছু যদি করে যাই, একটু পাঁপড় ভাজা, দেখি পাঁপড় আছে কি না দেখতে হবে। আর এখন যদি কিছু করি এমনি পকোড়া পকোড়া, সে তো একদম নরম হয়ে যাবে, ওরা সেই কখন আসবে। আর আমি বেরোবো তোমার 11টা নাগাদ আমি বেরোবো। তো চলো, এখন বাজে হচ্ছে 9:45, 9:45 সময় তোমাদের সামনে এসে গুড মর্নিং জানালাম। তো সমস্তটাই হয়ে গেছে, আর দেখো এই যে একদম চা নিয়ে চলে এসেছি। আজকে আর বিস্কুট খাবো না, কেন একেবারে টিফিন করে নেবো। দেখো আজকে কিন্তু একেবারে এক কাপ চা, আর এই দেখো এখানে হচ্ছে মুড়ি, এই যে মুড়ি আছে, একটু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর হচ্ছে দুটো নিমকি নিয়ে নিয়েছি। তো এই টিফিন আজকে, চলো চা আর মুড়িটা খেয়ে নিয়ে হচ্ছে বেরোনোর আছে, আর এক জায়গায় নয় দু জায়গায় যাওয়ার আছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমি রেডি হয়ে গেছি, আর দেখো বেরিয়েই পড়েছি, আর এই যে সাইকেল নিয়ে যাব, কেন পায়ের জন্য হেঁটে এতটা ভেতর থেকে যেতে পারবো না সাইকেলটা। রাস্তায় দেখি দোকানে চেনা আছে, কারোর ওখানে রেখে যাব। তো চলো যাওয়া যাক। আর যাচ্ছি কোথায় তোমাদের বলা হয় নে, যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায়। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে শাশুড়িকে নিয়ে যাব একটু ব্যাংকে। চলো আজকে শাশুড়িকে তোমাদের দেখিয়ে দেবো। এই যে আসছে শাশুড়ি, তো চলো যাওয়া যাক ব্যাংকে, আগে কাজটা মেটাই। শাশুড়ি মা বলছে কে ওটা, বুঝতে পারছে না কিছু। চলো শাশুড়ি ঘরে যাক, আর আমি হচ্ছে যাওয়ার আছে যাই। চলো জিজ্ঞাসা করি, যে প্যানেল ডাক্তার আমাকে জিজ্ঞাসা করি, চলো যাওয়া যাক দেখি ডাক্তারকে দেখাই। অনেক লাইন পড়েছে, আর এই দেখো এখানে টোকেনও কিন্তু দিয়ে দিয়েছে, আর কতটা লাইন হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো তোমাদের লাইনটা দেখিয়ে দিলাম, অনেক পেছনে আছি লাইনে, চলো লাইনটা আগে বেরোই, তারপরে ডাক্তারটা দেখাতে পারবো। দেখানো হয়ে গেছে মোটামুটি মুখেরটা, উনি ওষুধ লিখেছেন কিছু, আর এই যে দেখো কাগজ দিয়েছে, আর এখানে
ওষুধের লাইন পড়েছে, এই যে দেখছেন এখানে বসে আছে আর এখানে লাইনে আছে। চলো ওষুধটা নেওয়া যাক। ওষুধের অনেক বড় লাইন আছে যার জন্য এদিকটা করছি। দেখো এটা অনেক বড় জায়গা, কিন্তু সব বসার অনেক জায়গা আছে এখানে। আর আমি আছি এটা দোতলায় আছি। চলো ওষুধগুলো নিতে অনেকটাই সময় লাগবে, অনেকটা ভিড় আছে, জানি না তোমরা আমার কতটা কি কথা শুনতে পাচ্ছ। চলো নিয়ে তারপরে বাড়ি যাওয়া যাক। অনেকটাই গেলা হলো, এখন বাজে হচ্ছে তোমার কটা হবে, 12:30 এরকম হবে বাজে, তো হয়ে গেলেই। আর হ্যাঁ আমি কিন্তু টোটো বা টোটো করে আসিনি, এসেছি একেবারে সাইকেল। সাইকেলটা ভাবলাম তোমাদের বললাম দোকানে রেখে আসবো, কিন্তু দোকানে রেখে এলে পাওয়ার জন্য খুব সমস্যা হবে, যার জন্য সাইকেল নিয়েই আমি একেবারে চলে এলাম। চলো ওষুধটা নেওয়া যাবে। আর এই যে আমার সাইকেল দাঁড়ানো এখানে, রাস্তায় একবার দাঁড়িয়ে পড়েছি, চলো যাওয়া যাক। আমি সাইকেল না আনলে তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে কথা বলতে বলতে যেতাম, যেহেতু সাইকেল এনেছি সাইকেলটা চালাবো, যার জন্য সাইকেল চালাতে চালাতে তোমাদের সঙ্গে ধর কথা বলতে পারবো না। তো চলো, আর এই দেখো এখানে এই যে বিল্ডিংগুলো দেখছো, দেখিয়ে দিলাম একটুখানি, চলো বাড়ি যাওয়া যাক। চলো একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে রোদটা নেই বলে খুব ভালো, রোদটা থাকলে খুব সমস্যা হতো, একে ছাতা হাতে নেই তারপরেই সাইকেল নিয়ে, আর রোদটা নেই বলে তোমাদের সঙ্গে একটু হেঁটে যেতে যেতে কথা বলছি। দেখো আমি সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। চলো আগে, আর এসে হচ্ছে ছেলে রসনা করে দিয়েছে, খেয়েছি, আজকে একটু মাথা গরম হয়ে গেছে, জল রাখে নিয়ে এসে ফ্রিজের মধ্যে, আর সব কিছু করে গুছিয়ে দিয়ে যাই, একটা যদি কিছু না করে যাই তো সেই কাজটাই হবে না। তো এসে মাথা গরম হয়ে গেছে, একটু জল রাখি না বলে ফ্রিজে, বলো গরম থেকে এসে একটু ঠান্ডা জল না খেতে পেলে কীরকম লাগে। আর ওকে বললাম ফ্রিজটা চালিয়ে দিতে, তাই চালিয়েছে ফোন করে, ওটা বলিনি তো ওটা করে, মানে যে কাজটাই আমি করে যাবো না সেটা মানে আর হবে না, এই হচ্ছে ব্যাপার। চলো এসেই রান্নার দিকে ঢুকে পড়েছি, হাত পা ধুয়ে জামাকাপড়টা চেঞ্জ করে, আর হচ্ছে তোমাদের দাদা যে কল দিচ্ছে আওয়াজ পাচ্ছ, আর একটু পেঁয়াজি ভাজা করছি, চলো একবার দেখিয়ে দিই। এখানে এসে এই সবে মেখে এই বসিয়ে দিয়েছি, হচ্ছে চলো এটা করে নিই ঝটপট। এই যে দেখো উল্টে দিয়েছি, আর এই হচ্ছে হয়েছে, তোমার দাদার দেরি হচ্ছে। ওদের বাবাটাকে খেতে দিয়ে দিয়েছি, আর দেখো আমি কী অবস্থায় বসে আছি, আমি ওদিকে কড়াই করতে করতে চলে এসেছি খেতে দিতে, যে কটা হয়েছে চলো একবার দেখিয়ে দিই। খাবার দিয়ে দিয়েছি, আর অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। আর ছেলেকে এই যে এই দিলাম, চলো আর কয়েকটা আছে ভেজে নিই। চলো আমি খেতে বসে পড়েছি, আর এই যে দেখো ছেলের ভাত খেয়ে এসছে, শেষে এইগুলো ছিল ভেজে নিয়ে চলে এলাম। আর হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে, ঠিক আছে রাখলো করে করলাম, তোমাদের দাদা বেরিয়ে গেছে খেয়ে, চলো ছেলেকে দিয়ে দিই, ওরও খাওয়া হয়ে গেছে, দিয়ে চলো আমি খেয়ে নিই পান্তা ভাত, ও শান্তি করে খাবো। চলো আমিও নিই, একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে ভাত আর আলু সিদ্ধ মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়ে নিয়েছি, এদিকে এই পেঁয়াজি নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে তেল লঙ্কা আছে এটা জিরে দিয়ে। চলো আজকে কিন্তু দারুণ খাওয়া হবে পান্তা ভাত, চলো খাওয়াটা সেরে নিই। বন্ধুরা ডাক্তারখানা থেকে এসে খাওয়া দাওয়া করে একদম মানে পেট মোটা করে পান্তা ভাত খেয়ে শুয়ে পড়েছি, এত ঘুমিয়েছি। আর দেখো উঠে দেখছি আমি যখন শুলাম পুরো আকাশ ভালো, জল এসে গেছে, আর দেখো এই যে বৃষ্টি পড়ছে, ঝড়ও হচ্ছে, আকাশটা দেখো ওয়েদার কী অবস্থা, কারেন্ট চলে গেছে আমাদের এখানে, কারেন্ট নেই, আর ছেলে উল্টো দিক থেকে ফোনের টর্চটা ধরেছে, তাই তোমরা আমার মুখটা একটুখানি দেখতে পাচ্ছ, নইলে পুরো সব একেবারে অন্ধকার। আর দেখো কত হাওয়া দিচ্ছে, এই উঠে একটু জানলা ধারে বসলাম, তোমাদের তখন দেখায়নি ওষুধপত্র, তারপরে কয়েকটা দোকানও করে একেবারে ঢুকেছি, তো ভাবলাম বৈকালবেলা চা খাবো তারপর দেখাবো উঠে, তো এই তো ঝড় হচ্ছে, কারেন্ট চলে গেছে। চলো এখন আর কী করবো, কিছুই করার নেই, একটুখানি বসি তারপর চাটা করবো, তোমাদের তারপর দেখাবো কী ওষুধ দিলো, আর হচ্ছে কী কী দোকান থেকে নিয়ে এলাম সমস্তটাই তোমাদের দেখাবো। শুনতে পাচ্ছ জল পড়ছে, জলের আওয়াজ, চলো কী আর করবো এখন, বসে থাকা ছাড়া তো কোনো উপায় নেই, চলো একটু বসি। চলো কতক্ষণ পর চা নিয়ে বসলাম, এখন চা নিয়ে বসছি, তোমার হচ্ছে 7:30 পৌনে 8 বাজছে,
পৌনাটা নাও বাবু, পৌনাটা বাজে এখন। চা নিয়ে বসছি, ছেলে পড়তে বেরোবে এবার, তো ওরও চা নিয়ে নিয়েছি, ঝটপট করে খেয়ে নেবে। ঝড় জল হচ্ছিল, তারপর কারেন্টটা অনেকক্ষণ পর এলো। এই যে দেখো চা নিয়ে নিয়েছি, আজকে অনেকটা করে চা নিয়েছি, চা নিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে দেখো নিমকি, আর একটু বেশি করে বিস্কুট নিয়েছি, আমারও খেতে পেয়েছে, ও খাবে। আর তোমাদের দেখাবো বলেছিলাম, চা বিস্কুটটা খেয়ে নিই। এই দেখো অনেকগুলো দোকান করে এনেছি, এই ওই আসার পথে। এইটা শুধু কালকে আনা ছিল, এই যে ওখানে বিলও দিয়ে দিয়েছে। দেখো ডাল, তারপরে হচ্ছে চানা মশলা, অনেক রকম সব ডাল রয়েছে, বিবলির ডাল, কাঁচা ছোলা। কাঁচা ছোলা আজকে একটু ভেজাবো, মানে আগে খুব খাওয়া হতো জানো, কাঁচা ছোলা সেদ্ধ করে মুড়ি খাওয়া হতো, এখন আর হয় না সেসব। অনেকদিন আমি তাহলে আজকে নিয়ে যাই। তো ফল বিস্কুটও এনেছি, বিস্কুটটা এখানে সব খালি ডাল আছে, এটা ওটা ডাল, ওই সবই বেশি, বিস্কুটটা এই সবই ঢাললাম। আর ওষুধগুলো বাবু, ওষুধগুলো একবার দে না বাবা, একবার না ওকে দিয়ে তুমি খেয়ে নয় ঝট করে। চলো দেখো ঠ্যাং ফ্যাং ছুড়ে বসি, চাই তো ওইটা দে। আর ওই খামে আছে দেখ, ওই খামে আছে, ওই ওপরে খামটা, ওই ওই তো হ্যাঁ ওই ওইটা পুরোটা দিয়ে ওটা এইটাই করে দাও। এই যে দেখো গ্যাস অম্বলের এই ওষুধটা দিয়েছে, এই যে দেখেছ, আমি এটা খাই না গো, এটা গোলা ওষুধ। অন্যবার আমি যে ওমেজ খাই সেটাই দেয় ওখান থেকে, তো ওটা এবারে ছিল না, শেষ হয়ে গেছে, যার জন্য এইটা এইটা লিখেছে। এটা কোনো সময় না থাকলে বাধ্যতা খেতে, মা জনের মতো তো আমার একদম ভালো লাগে না, নয় কোনো সময় শ্বশুরকে দিয়ে দিই খায়, নইলে মাকে কোনো সময় দিয়ে দিই, এই ব্যাপার। এটা আমি ওই ওমেজ কিনে আনবো যেহেতু পাইনি। আর এই দেখো এতগুলো ওষুধ দিয়েছে, স্কিনের জন্য গিয়েছিলাম জানো, স্কিনের ডাক্তার হচ্ছে নেই, উনি হচ্ছে রিটায়ার হয়ে গেছে। এই দু মাস আগে আগে গিয়েছিলাম ছেলেকে দেখাতে, তখন দেখিয়ে আনলাম, ওই যে মাথার খুশকির জন্য বললাম, তো ওই তোমাদের শ্যাম্পু দেখাই ওই ডাক্তার, তো ডাক্তারটা উনি খুব ভালো, রিটায়ার হয়ে গেছে এই কয়েকদিন আগে, তো কপাল খারাপ এই হয়। যাই হোক, তবে আমাদের যে প্যানেল ডাক্তার ছিল উনি ওষুধ লিখে দিয়েছে। আর এইসব ওষুধগুলো এখানে দেখো, দেখতে পাচ্ছেন এই ওষুধ আরও আছে, চার রকম ওষুধ দিয়েছে। বাবু খেয়ে না, ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন বেরোবে এবার না, নিয়ে নিয়েছো এটা, এই দেখো এই যে চার রকম ওষুধ দিয়েছে, এই এক রকম দেখো। এইগুলো সব রাতে আছে জানো, রাতে খাওয়ার পরে একটা করে, মানে তিনটে ওষুধ পড়বে রাতে, আর দুপুরে খাওয়ার পর একটা। আর এটা তো দুবার বলেছে এটা খাবো না, আমি ওমেজ এনে তোমাদের দাদাকে বলে আমি নিয়ে নেবো, ও এনে দেবে বলেছে রাতে। তো এই হচ্ছে ওষুধ। আর তোমরা যদি বলো কি, ওই যে বললাম তোমাদের দাদা বাবু না, এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বসে পড়ো, জি একটা টেনে আনো, টেনে আনো, ছেলে পড়তে পারবে তো, চাটা দাঁড়া হচ্ছে না, কে বিস্কুটটা নিয়ে দেখ, গরম আছে, গরম আছে খাও। আর হচ্ছে তোমাদের দাদা বললাম আগে ভালো জায়গায় কাজ করতো, তো হচ্ছে তোমাদের তো তোমাদের কাছে তো কিছুই লোকাবার নেই, আগেও মিলে কাজ করতো, যার জন্য ওর ইএসআইটা ছিল, ছিল কি এখনও আছে, যার জন্য দেখাতে পাচ্ছি, তো ইএসআইটা এখনও পাচ্ছি, যার জন্য ওখানে দেখাতে গিয়েছিলাম, নইলে বা কোথা থেকে পাবো তাই না বলো, তো ওই জন্যই গিয়েছিলাম। তো দেখা যাক কদিন পাওয়া যায়, জানি না যে কদিন পাওয়া যায় সে কদিন আমি যেতে পারবো, কাজটা তো চলেই গেছে ধরো, আর ইএসআইটা এখনও বন্ধ হয়নি কার্ডটা, যার জন্য গিয়ে দেখাতে পারলাম। তো এই হচ্ছে কারো, চলো দেখানো হয়ে গেছে। আর পাটা তোমাদের রোজ বলছি দেখাবো, রোজ বলছি দেখাবো, আজকে একবার ভাবছি তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাবো পাটা, চাটা দিয়ে খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিয়ে তোমাদের ব্যাক ক্যামেরায় অবশ্যই আজকে পাটা একবার দেখাবো যে কী হাল হয়েছে। আর মুখের ওষুধগুলো দিয়েছে যেন খুব কুটকুট করে, মুখটা খুব কুটকুট করে, সবসময় চিড়বিড় করে, এগুলো চুলকাতে ইচ্ছা করে, ওই জন্য বেগুন ফেগুনও কম খাই, আর মুসুর ডালটাও কম হয়, যার জন্য ডাক্তার আমি তো ভাবলাম পাবোই না, স্কিনের ডক্টর যখন নেই, কিন্তু প্যানেল ডাক্তার আমাদের উনি খুব ভালো দেখে, খুব ভালো ওষুধ দেয়, যে কোনো কিছু বললেই না এত ভালো ওষুধ দেয়, কাজ হয়, তো ওষুধ দিয়েছে ওগুলো, দেখা যাক খাই কী হয়। চল চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঝটপট চা খেয়ে নিই, চা খেয়ে তোমাদের পাটা যদি পারি আমার ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো, দেখিয়ে যাবো হচ্ছে রান্নার দিকে, রুটি করবো, তরকারি করবো, কিছুই তো করা নেই, সারাদিন আজকে কিন্তু রান্না নেই, পান্তা ভাত খেয়েছি, খুব ভালো খাওয়া হয়েছে পান্তা ভাত, তো চল সব আস্তে আস্তে শাড়ি কাজ। তোমাদের বলেছিলাম পাটা দেখাবো, এই দেখো
দেখিয়ে দিলাম, দেখেছো কি অবস্থা? এই ছালটা উঠ, এই যো দেখেছো ছালটা এরকম উঠছে, এটা এরকম দেখো, এই যো এটা যতক্ষণ না উঠছে হাঁটতে পারছি না, এই দেখো কি অবস্থা হয়েছে। পাটা দেখেছো কি অবস্থা হয়েছে, ওই রকম অবস্থা হয়েছে, খুব ব্যথা গো, ফেলতে পারছি না, আর রুটি হয়ে গেছে। যাই হোক, ওই ওষুধ চলছে, এই ওষুধও চলছে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব। এই দেখো রুটি এখানে চাপা দিয়ে যে রেখে দিয়েছি, হয়ে গেছে, এক্ষুনি খেতে দিয়ে দেবো তো, যার জন্য আর হটপটে রাখি, নিয়ে এসে গেছে তোমাদের দাদা। গাড়িটা দেখতে পাবেন এইখানে রয়েছে, এই দেখো একটুখানি দেখতে পাচ্ছ তো, গাড়িটা তুলে দিয়েছে। আর ছেলে বাপ এটা ঘরে খেলা দেখছে, কি কলকাতা হেরে যাচ্ছে যায় না, ওই সব দুজনে কি কাণ্ড ঘরের মধ্যে করছে। আর এই দেখো থালা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কেন বলো তো পেঁয়াজ কেটেছি, এখানে প্রেশারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল, সিটি মারা হয়ে গেছে, শুধু একটু ফুটছে হয়ে যাবে তো, রুটি আর ছোলার ডাল আজকের এই খাওয়া। আর হচ্ছে ওগুলো তোমাদের দেখাই নেই, দেখো মুদিখানা থেকে এই বাস্কটা, এই ছটা লাড্ডু এনেছি, ছটাই ছিল বাস্কটা, আমি বললাম দিয়ে দাও, ছেলে ভালোবাসে আর আমরা একটা করে খাবো আজকে। তো এই হচ্ছে আজকের খাওয়া, তো আর ডালটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে, ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, আর আর চাপা তোবো না, কেননা এবার না খাবারটা দিয়ে দেবো। চলো, অনেকটাই রাত হলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। আমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে, একটি নতুন দিনের শুরুতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।